রূপচর্চায় মধুর ছয়টি উপকারিতা আপনি যদি বলেন মধুর কাজ কি এটা খায় না মাথায় দেয় তবে আমরা বলবো এটা দুটোই করে শুধুমাত্র আপনার প্লেটেই নয় আপনি চাইলে এটি রূপচর্চায় ব্যবহার করতে পারেন মধু আপনার ত্বক ও চুলের যত্নে রোজকার রূপচর্চার জায়গা করে নিতে পারে আপনারা এখনো যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ ক্যাম্পাসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে নিন রূপচর্চার মধুর ছয়টি উপকারিতা জেনে নিন এক মধু যখন ময়শ্চারাইজিং মাস্ক ত্বক যখন অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যায় তখন আপনি মুখে মধু লাগাতে পারেন শুধু এক চামচ মধু নিয়ে ত্বকে লাগিয়ে নিন পনেরো বিশ মিনিট মধুটা মুখে রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন দুই ক্লিনজার হিসেবে মধু মধু আপনার শরীরে অ্যান্টি ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে মধু ত্বকের গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে থাকে শুধু তাই নয় মধু ত্বকের সুস্বাস্থ্য গড়ে তোলে তিন ব্রণের ট্রিটমেন্টের উপাদান মধু মধুর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান আপনার ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে আপনার মুখে যদি ব্রণ থাকে তাহলে ব্রণের উপর মধু পনেরো বিশ মিনিট লাগিয়ে রাখতে হবে তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি উপাদান যা আপনার পড়ার সান সম্ভাবনা অনেকাংশে দূর করে এই ট্র্যান পড়া দূর করতে মধু অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন ত্বকে মিশ্রণটি লাগিয়ে কিছু সময় অপেক্ষা করুন যতক্ষণ না তা শুকিয়ে যাচ্ছে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন পাঁচ চুলের কোমলতায় মধু চুলকে মশ্চারাইজ করতে আপনি শ্যাম্পুর সঙ্গে মধু মিক্স করে নিন তারপর চুলে লাগিয়ে কিছু সময় রাখুন তারপর মিশ্রণটি দিয়ে চুল পরিষ্কার করে নিন চুল ধুয়ে ফেলার পর দেখবেন আপনার চুল আগের থেকে কেমন কোমল ও ঝলমলে হয়ে গিয়েছে ছয় হেয়ার কন্ডিশনার মধু আপনার হেয়ার কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজে দেয় যদি পারেন মধু ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন রুক্ষ শুষ্ক চুলের জন্য এই মিশ্রণটি বেশ ভালো কাজ দেয় মিশ্রণটি পনেরো বিশ মিনিট লাগিয়ে রেখে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এরকম আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের হেলথ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ